ঘুমাতে গেলে আবার নানা রকম বলে, অনেকে বলে হ্যাঁ দুই দিন গেল না, এখনো কেন সমালোচনা করো? ভাই আমি সমালোচনা কেন করি? উনি করার দরকার বলে করি। আমাদের প্রধানমন্ত্রী খুব ভালো মানুষ, উনি বলেছেন যে আপনারা বেশি বেশি করে সমালোচনা করেন, হয়তো ওনার কথাটা মারার জন্য করি, মাইনা করি, তা সহ্য হয় না ভাই, নাকি ছেলে বলার জন্য বলেন যে সমালোচনা করেন, কিন্তু করলে কিন্তু সহ্য করব না ভাই। এই আলাপ করে তো কোনো লাভ নাই। একটা কথা মাথায় রাখতে হবে, আপনি এখানে আসছেন, আপনার হাতে ধরে হাতে পায়ে ধরে আনলেন, আপনি দায়িত্ব নিয়ে আসছেন, আপনি বুঝেন নাই আপনাকে কি করতে হবে। এই উমামের কথাটা বললেন, আমি উমামাদের সরু জানাই যে আপনাকে বুঝতে হবে, আপনাকে পায়ে ধরেন নাই, জানলেন না ভাই, বিদায় দেন না, কেউ যাবে না। অবসর প্রাপ্তির পর যখন কেউ পুরস্কার পায় সে নড়তে চায় না। এখানে অবসরপ্রাপ্ত লোক কেন পুরস্কৃত করা হয়েছে? ঝিমায় বাসায়, ঝিমায় তো এখন সচিব রাখেন ঝিমাচ্ছে। আমরা কি করি? নির্বাচকরা আছে জ্ঞানী লোক, করতে গেল তারা জ্ঞানী লোক একটা টিম নির্বাচন করে। আমি জীবনে ক্রিকেট খেলি নাই, আমিও কিন্তু বলি যে ইন্ডিয়া যাচ্ছে খেলতে একটা বাহাতি স্পিনার নাই কেন? তারপর যদি ওই টিম জিতে আসে আমি কিন্তু খুশি হই। তো আমি যখন প্রথম দেখলাম এই যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করছে, আমি এরকম আনহ্যাপি হয়েছি। আমার কাছে মাজা ভাঙা একটি মানুষ। যদি একটি ভালো করে আমার যে খুশি একটু হবে না, এবং এটা আমি শুরুর দিনই বলেছি, যেদিন একটা টিমটা যেদিন শপথ নেয় ওই দিন আমি নিউজ 24 করেছিলাম, ওই শপথ দিচ্ছে তো আমার মন্তব্য চাচ্ছে। আমি বলছি এই টিম আমার পছন্দ হয়নি ভাই, এই টিম আমার কাছে মনে হয় না আর ভালো করবে। এবং তখন বলেছে আমি মানে খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে আমার আশঙ্কাগুলো যেন সত্য হচ্ছে। আমার আশঙ্কা মিথ্যা হলে ভুল হলে খুশি হইতাম, খুশি হওয়ার চেষ্টা করতেছি কিন্তু খুব একটা পারতেছি না। কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সরকার হয়েছে, এই সরকার গঠন করেছে কোটার মাধ্যমে, একদম সুপ্রিম কোটার মাধ্যমে, এনজিও কোটা, ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের কোটা, চট্টগ্রামের কোটা, গ্রামীণ ফোনের কোটা, গ্রামীণের কোটা, এই তো কোটা। এবং আমার আপত্তি ছিল না, যদি সেগুলি ক্যাপাবল হতো, আমার কাছে এখন পর্যন্ত তাদের খুব ক্যাপাবল মনে হচ্ছে না। যদি শেষ পর্যন্ত খেলায় জিতে আরো হাততালি দেবো, খুশি হবো। এখন পর্যন্ত সেরকম কোনো নমুনা কিন্তু আমি দেখতেছি না। একটা সমস্যা কি জানেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের মধ্যে একটা বিরাট পার্থক্য। পলিটিক্যাল গভর্নমেন্টের এজেন্ডা নিয়ে আসে, শেখ হাসিনা যখন নির্বাচনে জিতছে সে তার বাককে প্রতিষ্ঠা করবে, সে এই এজেন্ডা নিয়ে আসবে, চেতনা প্রতিষ্ঠার এজেন্ডা নিয়ে আসবে, কিন্তু এই গভর্নমেন্ট কোনো এজেন্ডা নিয়ে আসে না। বরঞ্চ এই গভর্নমেন্টকে এই দেশের আপন জনসাধারণের প্রত্যেকটা মানুষের এজেন্ডাকে ধারণ করতে হচ্ছে। আপনি কি চান, আমি কি চাই, উনি কি চান, যদি সবাইকে লিখতে বলে যে আপনার 10টা করে চাহিদা লেখেন, দেখবেন 10টার মধ্যে প্রত্যেকের শুধু 2টা 3টা বেশি মিলবে না। অথচ আমাদের এই প্রত্যেকের চাহিদা মেটাবেন এই প্রত্যাশা আমাদের সবার মধ্যে আছে। এই প্রত্যাশাটিকে এই গভর্নমেন্ট ধারণ করা দূরের কথা ভাই, ওনারা কি উপলব্ধি করতে পারেন যে এতগুলি চাহিদা আমাদেরকে ঘিরে হচ্ছে? আমার কাছে মনে হয় না, আমার কাছে আদৌ মনে হয় না।